টপ নিউজের পক্ষ থেকে স্বাগতম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকের ভিডিওটির বিষয়বস্তু ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবনী। সুর সম্রাট হিসেবে খ্যাত আলাউদ্দিন খাঁ একালের কিংবদন্তি তুল্য একটি নাম। জন্ম ব্রাহ্মণবাড়িয়ায় শিবপুর গ্রামে। পিতা সবদার হোসেন ওরফে সাধু খাঁ ছিলেন একজন প্রচার বিমুখ সঙ্গীতজ্ঞ। মাতার নাম সুন্দরী বেগম। বাল্যকাল থেকেই আলাউদ্দিনের সঙ্গীতের নেশায় ছুটেছেন। প্রায়শই তিনি স্কুল ফাঁকি দিয়ে মন্দিরে গিয়ে গীত বাদ্য শুনতেন। বাল্য বয়সেই তিনি উপলব্ধি করেছিলেন সঙ্গীত শিখতে হলে গুরুর সান্নিধ্য অপরিহার্য। সুর পাগল এই বালক বাড়ির কাউকে না বলে শূন্য হাতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন সুরের গুরুর সন্ধানে। প্রথমে ঢাকায় আসেন, এখানে শিক্ষার ভালো সুযোগ না থাকায় চলে যান কলকাতায়। অপরিচিত জায়গা হিসেবে কলকাতায় গিয়ে তিনি ভীষণ অনিশ্চয়তার দিন কাটাতে থাকেন। অবশেষে বিখ্যাত সঙ্গীত গুরু গোপালচন্দ্র চক্রবর্তীর নিকট কণ্ঠসঙ্গীতের তালিম নিতে শুরু করেন। তার কাছে দীর্ঘ 8 বছরে তিনি 350 প্রকার পাল্টা আয়ত্ত করেন। আলাউদ্দিনের হাতে কোনো অর্থ ছিল না, উপার্জনেরও কোনো ব্যবস্থা ছিল না, তাই তার সঙ্গীত শিক্ষার এই প্রথম জীবনটি নিদারুণ অর্থকষ্টে অতিবাহিত হয়। এতদিন পরে বাড়ির লোকেরা খোঁজ পেয়ে জোর করে তাকে কলকাতা থেকে শিবপুরে নিয়ে আসেন। বাড়িতে এনে তাকে গৃহমুখী করার উদ্দেশ্যে জোর করে বিবাহ দেন। কিন্তু বিবাহর পরের দিনই তিনি কলকাতা চলে আসেন। এসে দেখেন তার গুরু গোপালচন্দ্রের মৃত্যু হয়েছে। এই শোকে তিনি কণ্ঠসঙ্গীত ছেড়ে যন্ত্রসঙ্গীত শেখার সিদ্ধান্ত নেন। যোগ দেন অমৃতলাল দত্ত ওরফে হাবু দত্ত পরিচালিত অর্কেস্ট্রায়। এখানে তিনি প্রথমত হাবু দত্তের নিকট বিভিন্ন যন্ত্র শেখার সুযোগ পান এবং দ্বিতীয়ত এখান থেকে কিছু বেতনও পান। এতদিন তার অর্থকষ্ট কিছুটা হলেও লাঘব হয়। অর্কেস্ট্রায় থাকা অবস্থায় অমৃতলালের নিকট সানাই, কর্নেট, পাখোয়াজ, বেহালা প্রভৃতি বাদ্য শেখেন। এ সময় তিনি ইডেন গার্ডেনে ব্যান্ড মাস্টারের কাছে পাশ্চাত্য পদ্ধতিতে বেহালা শিখেন। ঢোল ও তবলা তিনি আগেই শিখেছিলেন। এভাবেই তিনি একজন সব্যসাচী কলাকার রূপে সকলের কাছে পরিচিত হয়ে ওঠেন। এবার তিনি ময়মনসিংহের মুক্তাগাছার সঙ্গীত সভায় যন্ত্রসঙ্গীত পরিবেশনের ইচ্ছা প্রকাশ করলে জমিদার জগৎকিশোর আচার্য রায়চৌধুরী তার ব্যবস্থা করেন। এই দরবারে তখন মৃত ছিলেন বিখ্যাত সরদ আহমদ আলী খাঁ। আলাউদ্দিন তার শিষ্যত্ব বরণ করেন। শিক্ষার শুভ সূচনায় জমিদার জগৎকিশোর একটি সরদ উপহার দেন আলাউদ্দিনকে। মুক্তাগাছায় বেশ কিছুদিন অবস্থানের পর গুরুর সঙ্গে আলাউদ্দিন রামপুরে চলে যান। দীর্ঘ তালিমের পর আহমদ আলীর নির্দেশে তিনি এবার রামপুরের সভাবাদক হিসেবে বিখ্যাত বীণাকার ওয়াজির খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। একই সাথে তিনি রামপুরের নবাব কর্তৃক প্রযোজিত থিয়েটারে অর্কেস্ট্রায় কাজ করতে থাকেন। দীর্ঘ তালিমের এক পর্যায়ে আলাউদ্দিনের ধৈর্য, ভক্তি, মেধা ও সাধনায় সন্তুষ্ট হয়ে গুরু ওয়াজির খাঁ তাকে তার শ্রেষ্ঠ শিষ্যরূপে স্বীকৃতি দেন এবং আশা পোষণ করেন যে তার দ্বারা সেনি ঘরানার সঙ্গীত গৌরব সর্বত্র ছড়িয়ে পড়বে। গুরুর অনুমতি নিয়ে আলাউদ্দিন কলকাতায় ফিরে আসেন। এরপর মাইহারের রাজা ব্রজনাথ আলাউদ্দিনের শিষ্যত্ব গ্রহণ করেন এবং গুরুকে নিজ রাজসভায় সসম্মানে অধিষ্ঠিত করেন। এই মাইহারে আলাউদ্দিন খাঁ স্থায়ীভাবে সারা জীবন বসবাস করেন। 110 বছর বয়সে এখানে তার মৃত্যু হয়। 1934 থেকে 1935 সালে উদয় শঙ্করের নৃত্য দলের সঙ্গে তিনি বিশ্ব ভ্রমণ করেন। এই ভ্রমণে তিনি সমগ্র ইউরোপে ভারতীয় রাগ সঙ্গীতের নন্দনতাত্ত্বিক মাধুর্যটি তুলে ধরতে সমর্থ হন। পাশ্চাত্য গুণীজন ও সাধারণ শ্রোতারা বিমুগ্ধ চিত্তে আলাউদ্দিনের বাদনকলা আস্বাদন করেন। এভাবেই তার বিস্ময়কর মেধা ও প্রতিভা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আপন সাধনা বলে অখ্যাত শিবপুরের দরিদ্র পরিবারের আলাউদ্দিন হয়ে ওঠেন সঙ্গীত সাম্রাজ্যের মুকুটহীন সম্রাট।